সাকিব আল হাসান মানে দারুণ একজন ক্রিকেটার বাংলাদেশের ইতিহাসে না শুধু পুরো বিশ্বে মানে এমন ব্রিডের ক্রিকেটার পাওয়াটা বিরল সবাই বলেন তার রেকর্ড ভাঙার রেকর্ড অনেক বেশি বাংলাদেশের সর্বকালের সেরার যে তালিকা সেখানে থাকলেও তাকে উপরের দিকেই রাখতে হবে কিন্তু সেই ক্রিকেটার হঠাৎ করেই একটা সিরিজের মাঝপথে অবসরের ঘোষণাটা দিলেন এমনভাবে দিলেন অনেক যদি কিন্তু তার উপর নির্ভর করছে এটা কি আসলে অভিমান বলবেন নাকি আসলে বাস্তবতাটা এরকম যে তাকে সরে যেতে হতো টুডে টুমোরো ধন্যবাদ শেষটাই সাথে আমি রাজি যে তাকে সরে যেতে হতো আমার মনে এখানে তার বিচক্ষণতার একটা স্বাক্ষর এখানেও রেখেছে এই অর্থে যে হি নিউ দ্যাট থিংস আর নট ভেরি ইজি ফর হিম ইন ইন বাংলাদেশ সে পাঁচ আগস্টের পর থেকে কিন্তু দেশে আর ফেরেনি অনেক আগের থেকেই সে দেশের বাইরে এর মধ্যে তো আমাদের একটা আমাদের যে রেভলিউশনটা হয়েছে সে দেশে সামিল ছিল না এবং রেভলিউশনটার সাথে সে একত্রতা প্রকাশ করে নাই যে কারণে সে অনেকখানি তার জনপ্রিয়তা হারিয়েছে সমালোচিত হয়েছে এমন কি তার আগেন্স্ট একটা মার্ডার চার্জ সেটাও বা ইয়ে করা হয়েছে সব কিছু কতখানি বেসিস আছে আমরা ওটাতে যাচ্ছি না বাট আমার মনে হয় সে বুঝতে পারছিল যে আগের বোর্ডের সময়ে যে ধরনের তার একটা ইয়ে ছিল আধিপত্য সে ইয়ে করতে পারতো সে বুঝতে পারছিল যে সিচুয়েশন নট বি দ্য সেম দিস বোর্ড যে জন্য আগের বোর্ড সে যখনই যেটাই আবদার করেছে সেটাই তারা রক্ষা করেছে আমার কাছে এমনও মনে মনে হতো যে খুব বেশি বৈষম্য উইথ সাকিব অ্যান্ড আদার রেস্ট অফ দি আদার প্লেয়ার্স হি ওয়াজ গেটিং টু মাচ অফ প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট টু মাছ অফ প্রিভিলেজ ট্রিটমেন্ট কারণও উই অল নো দ্যাট তার সাথে ওয়ান অন ওয়ান প্রধানমন্ত্রীর একটা একটা ইকুয়েশন ছিল আমাদের প্রেসিডেন্ট বিসিবি প্রেসিডেন্ট সেটা জানতেন প্রেসিডেন্টও অনেক সময় দেখা যত সাকিবের ক্ষেত্রে অনেক প্রশ্ন আসলে তিনি সেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন অ্যাবসুলুটলি এবং আমরা অনেক কয়টাই ইনডিসিপ্লিন অনেক কয়টাই অভিযোগ অনেক কয়টাই সমালোচনা হয়েছে যে কারণে যেখানে তদন্ত হওয়ার কথা কিংবা কোনো না কোনো প্রিনেটিভ ম্যাজার্স নেওয়ার কথা কোনো কিছুই হয়নি এবং হয়নি এই এই কারণেই বিকজ হি ওয়াজ দ্য ব্লু আইড বয় বিকজ হি ওয়াজ গেটিং টু মাছ অফ প্রফেশনাল ট্রিটমেন্ট এবং Uh, because of this media, there, there was this hype. amar is chicken, because media has taken him to up to a certain uh, level where Abush. he is discussed. Abush. you know, among with this regime, he knew that uh, he cannot uh, adopt the same uh, strategies like before. among a retirement, amin kori. frankly, amar, amar vikti gota, the last world cup uh, 2023. world cup is তামিম রিলেটেড একটা ইস্যু ছিল যেখানে শিওরলি উই অল নো দ্যাট হি ওয়াজ ইনভলভড এন হি অর হি রাদার রেসপন্সিবল ইন তামিম অপটিং আউট অফ ক্রিকেট ইউনো এবং হাতুরা সিংয়ের সাথে একটা তার একটা জোট ছিল সে নিজের মতো করে টিম বানিয়ে গিয়েছিলো তাকে সে সে আস্থাটা দিয়েছিল যে আমি টিম বানাবো লিভ ইট টু মি মাই রেসপন্সিবিলিটি মাই বেবি ইউনো সেখানে গিয়ে সে নিজেও ফেল করেছে দলও ফেল করেছে হোয়াট হি শুড হ্যাভ ডান যে লেভেলের সে প্লেয়ার এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তো উইড হ্যাভ বিন গুড ফর হিম ফর ইজ ফলোয়ার্স আমরা তো উই আর অলসো ইজ ফলোয়ার্স যে রিসপেক্টটা সে পেত হয়তো বা আমিও ক্ষুদ্র ফলোয়ার সবার মতোই ইউনো আই এম নোট ডিফারেন্ট আমার কাছে অনেক বেশি সম্মানিত একজন